রাজ্যের নেতা মন্ত্রীরা উন্নয়নের জয়গান গাইলেও কাছাড়ের প্রত্যন্ত এলাকায় এখনো তার ছোঁয়া লাগেনি। তার জ্বলন্ত উদাহরণ কাটিকোড়ার প্রত্যন্ত হাওড় এলাকা সবুজনগর কলোনি। সেখানে কিন্নখাল নদীর উপরে যাতায়াতের মাধ্যম শুধুমাত্র একটি বাঁশের সেতু, সেটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমত অবস্থায় জনপ্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা না পেয়ে চরম ভোগান্তির শিকার এলাকার প্রায় 500+ জনগণ। নির্বাচনের সময় ভোট বৈতরণী পার হওয়ার জন্য এলাকায় গিয়ে নানা প্রতিশ্রুতি দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, কিন্তু নির্বাচন শেষে জনপ্রতিনিধিদের আর দেখা পাচ্ছেন না কাটিকোড়ার প্রত্যন্ত সবুজনগর কলোনির বাসিন্দারা। তাদের জ্বলন্ত সমস্যার কথা কাকে জানাবেন, কেই বা তাদের দুঃখ ঘুঁচাবে, এ নিয়ে চিন্তায় ভুক্তভোগীরা। সবুজনগর কলোনির এলাকায় যাতায়াতের জন্য কিন্নখাল নদীর উপর একটি বাঁশের সেতু রয়েছে। বাঁশের সেতুর উভয় পাশে প্রায় 5,000 জনগণের বসবাস, কিন্তু সেতুর অবস্থা এতই বেহাল এবং বিপজ্জনক, তা সেতুটি দেখেই আপনারা বুঝতে পারছেন। ইদানিং প্রবল শিলাবৃষ্টিতে নদীর পাড়ের জমিতে ফাটল দেখা দিয়েছে। গত কয়েক বছর থেকেই সংকটাপন্ন সেতুতে যাতায়াত করছেন এলাকার মানুষ, যে কোনো সময় সেতু ভেঙে পড়ার আশঙ্কা করছেন জনগণ। এ নিয়ে জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন এবং বিভাগীয় কর্তাদের দৃষ্টি আকর্ষণ করে সরব হয়েছেন স্থানীয়রা। গোটা যে সুবুদনগর 570 যেটা আমরা স্কুল আছে সামনে একটা, এটা হচ্ছে মেইন, এই যে ব্রিজ যেটা দেখছো, এই ব্রিজটার অনুমানিক নদীর ওইপারে প্রায় 2-3 হাজার মানুষ বসবাস করে এবং ওই নদীর ওইপারে আরও 2-3 গোটা এই সুবুদনগরের যাতায়াত রইল এই ব্রিজটা। কিন্তু আজকে হঠাৎ আজকে 3-4 দিন হয়েছে এই জায়গাটা মানে ভাঙ্গিয়া পড়ায় আমরা যাতায়াতটা একটু সুবিধা মানে খুব শোচনীয় হয়েছে। বিশেষ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে সবরে মানে একটু প্রচার করতে চাই, যারা বিশেষ করে মিডিয়ার মাধ্যমে আমরা বহু ধরনের প্রচার করছি, আর আজকেও আমরা এটা তুলে ধরবো যে মানে কোনো জনপ্রতিনিধি প্রত্যেক বছরে প্রতিনিধিরা আসে বুটের সময়, আর বুট শেষ হওয়ার পরে আমরা এখানে কেউ আর আসে না। বিশেষ করে এই গ্রামের বহু ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের হয় এবং এইবার যে কৃষিক্ষেত্রের মধ্যে অনেক ক্ষতি হয়েছে আমাদের যারা কৃষিক্ষেত্র করে তারা, এই বিষয়ে নিয়ে মানে আমার প্রতিনিধির কাছে আমরা এই অঞ্চলের মানুষ যাওয়ার পরে এটাই যে আমরা কর্মু বলে মানে আমরা প্রতিনিধি আমরা পাস করার পরে, বিশেষ করে এইবার আমি গভর্নমেন্টের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে যে এইটা আমরা যে গোটা সুবুদনগরের এই মাত্র একটা মাত্র ব্রিজ, এই ব্রিজটার কোনো দায়িত্ব কোনো কিছু কোনো কেউ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত আইসে না। আর বিশেষ করে হইয়ার যে এবার যে আমাদের আশা করি আমাদের যে শিলচর লোকসভা আসনের যে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উনি জিতবেন, ও জিতার পরে ওনাকে বলা হয়েছে এই ব্রিজটা মানে মেরামতি করার জন্য, এবং এদিকে অনেক ক্ষতি হয় মানুষগুলার, যে মানুষ আটা ফেরার লোকও ক্ষতি হয়, আর এই ব্রিজটা একটু মেরামতি করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। আর বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনবরত এই ব্রিজ না অন্য এই গোটা সুবুদনগর খাটিকোড়া প্রত্যন্ত অঞ্চল বর্ডার এলাকার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা অসুবিধা দেওয়া হয়, কিন্তু কোনো সুবিধা আমাদের এখান থেকে মানুষে পায় না। এটাই বলে মানে আজকে মানে দুঃখিত হয়ে আমি নিজে আমার এই গ্রামের মানুষের কাছ থেকে কথা শুনিয়ে বা যে দুঃখিত হয়ে আজকে এই ব্রিজটা বা এই নদীটা কিন্নখাল নদী এই ব্রিজটার আজকে দেখতে আইলাম। ব্রিজটা ভাঙিয়া যার আপনারা দেখবেন, তো বিশেষ করে ও আমার একজন মানুষ তাই বস্তা নিয়ে আইরাও, আমার একজন কাকু লাগে সম্পর্কে তাই বহুত কষ্ট করি আইরা এইরকম অবস্থায়, বল কাকু তো কৌছেন কিছু আচ্ছা ঠিক আছে।